স্বল্প খরচে সিভি রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, পরিবার নিয়ে কক্সবাজার ট্যুরে এরকম সুযোগ সুবিধায় কে না থাকতে চায়। তো এইরকম একটি সিকিউরড এবং বাজেট ফ্রেন্ডলি হোটেলের ভিডিও নিয়ে আমি রাইসুল ইসলাম হাজির হলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে এসেছি মডার্ন রিসোর্টে, আপনাদেরকে এখানকার অ্যাকোমোডেশন দেখাবো। এখানকার যে সমস্ত প্যাকেজ আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তো চলুন কথা না বাড়াই ভিতরে ঢোকা যাক। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 400 মিটার দূরে অবস্থিত আজকের এই হোটেল, যার নাম মডার্ন রিসোর্ট। 24 ঘন্টা ফ্রন্ট ডেস্ক এবং অতিথিদের জন্য রুম পরিষেবা বিশিষ্ট এই হোটেলটি কক্সবাজার এয়ারপোর্ট থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা যারা সাধ্যের মধ্যে অথবা স্বল্প খরচে খুব সুন্দর পরিবেশে একটা সিভি রুমে থাকতে চাই, আমার আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। তো চলুন এই হোটেলের কয়েকটি রুম আপনাদের দেখানো যাক। প্রথমে আপনাদেরকে যে রুমটি দেখাবো সেটি হচ্ছে তাদের কাপল ডিলাক্স রুম। রুমটা বেশ বড় সড়ো এবং রুমের ভেতরটা যথেষ্ট পরিষ্কার। কাপল ডিলাক্স রুমটিতে তারা দিয়েছে একটি কিং সাইজ বেড, বেডের বাম পাশে একটি সাইড টেবিল যেখানে তারা রেখেছে টিস্যু বক্স, একটি ওয়াটার বটল, 2টি মগ, 2টি স্পুন, আর মাঝখানে একটি সাদা বক্সে রয়েছে কিছু টি ব্যাগ এবং তার পাশেই পানি গরম করার জগ। এদিকে বিছানার পাশেই সাইড টেবিলের উপরের দিকে একটা ইলেকট্রিক সকেট দেওয়া আছে যেটা আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। বেডের উল্টা পাশেই একটা 32 ইঞ্চি টিভি দেওয়া আছে, আর এদিকটাতে সোফা দেওয়া আছে। সোফার পাশে ছোট্ট একটা ডাস্টবিন এবং তার পাশেই একটা কর্নার র্যাক যেখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার অ্যাটাচ করা আছে। আলমারির ভেতরটা যথেষ্ট পরিষ্কার, আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজনীয় জামা কাপড় রাখতে পারবেন। এখন চলে যাব এই রুমের সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা, এটা হচ্ছে সিভিউ ব্যালকনি। এখান থেকে খুব সুন্দর সমুদ্র দেখা যায়। তো এই এই সিভিউ ব্যালকনির জন্যই আসলে এই ধরনের রুমগুলোর অনেক ডিমান্ড থাকে। এখান থেকে দিনের বেলায় আরও অনেক সুন্দর সমুদ্র দেখা যাবে। এখন সন্ধ্যা হয়ে আসছে তাই ভালো দেখাতে পারছি না, তবে এই রুম থেকে খুব সুন্দর সমুদ্র উপভোগ করা সম্ভব। শীতাতপ নিয়ন্ত্রিত এই রুমটিতে কিং সাইজ বেড দেওয়ায় আপনারা চাইলে বাচ্চা সহ এখানে থাকতে পারবেন। রুমে ঢুকতেই হাতের বাম পাশে তাদের বাথরুম। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্নই দেখাচ্ছে। মানুষ আসলে এই বিষয়টা নিয়ে খুবই সন্দিহান থাকে যে যেখানে থাকবে সেই বাথরুমটা কেমন হবে। বাথরুমে পেস্ট এবং ব্রাশ দেওয়া আছে, একটা টিস্যু দেওয়া আছে এবং সাবান, শ্যাম্পু। এই সিভিউ ডিলাক্স রুমের ভাড়া সময়ভেদে 2500 থেকে 3500 টাকার মধ্যে ওঠানামা করে। তো বুকিং দেওয়ার আগে অবশ্যই আপনারা তাদের সাথে নেগোসিয়েট করে নেবেন। এই হোটেলের প্রতিটা ফ্লোরেই একটা করে কমন ব্যালকনি আছে যেখান থেকে খুব সুন্দর পাহাড় এবং সমুদ্র উপভোগ করা যায়। এই যে কমন বারান্দা, এটা এখানে আমরা এখন চলে আসলাম আটতলায়। আটতলাটা একটু উপরের দিকে তাই এইখানের যে কমন বারান্দাটা আছে এইখান থেকে খুব সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। তো এখন চলে আসলাম আরেকটা কাপল ডিলাক্স রুমে। এই রুমটাও সিভিউ ব্যালকনি রুম। রুমটা বেশ বড় সড়ো এবং এখানে কিং সাইজ বেড দেওয়া আছে। এক কথায় বলতে গেলে আগে যে রুমটা দেখিয়েছি ওইটা আর এই রুমটা আর যে অ্যাকোমোডেশন একদম সেম।
এবং সুযোগ সুবিধাও একই রকম পাওয়া যাবে। এখানে একটা 32 ইঞ্চি টিভি এবং তার পাশেই একটা স্টিলের জামা কাপড় রাখার হ্যাঙ্গার, আর এই দিকটাতে একটা টেবিলের উপরে রয়েছে একটা টিস্যু বক্স, দুটা গ্লাস, দুটা মগ, কিছু টি ব্যাগ এবং একটা পানি গরম করার জগ। আর এই দিকটাতে তাদের বাথরুম, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আগের মতোই। এখানে টিস্যু দেওয়া আছে, সাবান, শ্যাম্পু, পেস্ট, ব্রাশ সবই এখানে দেওয়া আছে। আগেরটায় যা যা ছিল এখানেও একদম সেম। এই রুমের সবথেকে জোস ব্যাপারটা হচ্ছে এখানে যে ব্যালকনি আছে, ব্যালকনি থেকে আপনারা হিল ভিউও পাবেন, সি ভিউও পাবেন, এক ঢিলে দুই পাখি যাকে বলে। হিল ভিউটা যেমন চমৎকার দেখাচ্ছে, সি ভিউটাও তেমন ক্লিয়ার। খুবই সুন্দর ভিউ পাবেন আপনারা এই বারান্দায় দাঁড়ালে। সন্ধ্যাবেলায় এই ভিউটা চমৎকার উপভোগ করা যাচ্ছে, তো দিনের বেলায় আরও অনেক ভালো উপভোগ করা যাবে। তো এই সি ভিউ এবং হিল ভিউ ডিলাক্স রুমটিও আপনারা 2500 থেকে 3500 টাকার মধ্যে পেয়ে যাবেন। যদি হলিডেতে আসেন তাহলে হয়তো ম্যাক্সিমাম ভাড়াটাই নেবে, আর যদি হলিডে ছাড়া যে কোনো দিনে আসেন তাহলে হয়তো 2500 টাকায় আপনারা রুমটা পেয়ে যাবেন। তো অবশ্যই রুম বুকিং করার আগে আপনারা তাদের সাথে নেগোসিয়েট করে নেবেন। তো এখন চলে আসলাম আটতলায় আরেকটি কানেক্টিং রুম দেখাতে। এই রুমে তিনজনের থাকার সুব্যবস্থা আছে। ঢুকতেই এই রুমে একটা সিঙ্গেল বেডের ব্যবস্থা আছে, বেডের পাশেই একটা জামা কাপড় রাখার হ্যাঙ্গার এবং পেছনে একটা জানালা। এই জানালা দিয়ে সমুদ্র দেখা যাবে এবং তার পাশেই একটা বাথরুম, এই বাথরুমটা কমন তিনজনের জন্যই। আর বাথরুম ক্রস করার পরেই বড় কিং সাইজের বেড। যেহেতু এটা কানেক্টিং রুম, তো সিঙ্গেল বেড যেখানে দেওয়া আছে সেখানে কোনো এসি নাই, ওইখানে ফ্যান দেওয়া আছে। আর এই বড় রুমটার সাথে এসি দেওয়া আছে, এইটার মাঝখানে কোনো ব্যারিয়ার না থাকায় এই রুমের এসির বাতাসটাও ওই রুমে ঢুকবে। এদিকটাতে দেওয়া আছে সোফা এবং টেবিল, এবং টেবিলের উপরে যেই সেট আপটা দেওয়া আছে সেটা অ্যাজ ইউজুয়াল আগের দুটো রুমের মতোই। এই দিকটাতেই রয়েছে একটা মিরর অ্যাটাচ করা আলমারি এবং তার পাশেই ছোট একটা ডাস্টবিন। সাইড টেবিল না থাকায় টিভির নিচে একটা ওয়াল মাউন্ট ব্র্যাক দিয়ে দিয়েছে। একটা ব্যাপার ভালো লেগেছে যে তাদের আলমারির ভেতরটা অনেক পরিষ্কার, বাইরেও অনেক পরিষ্কার। তো অনেক জায়গায় অনেক ভালো ভালো রুম থাকে কিন্তু রুমের ফার্নিচারগুলো খুব বেশি একটা ভালো থাকে না, হয় রং জ্বলা, দাগ লাগা, এই ধরনের সমস্যা থাকে। তো এখানে আমি আসলে এই ধরনের কোনো সমস্যা দেখি নাই। তো এবার বেলকনিটা দেখাচ্ছি। এই বেলকনি থেকে আপনারা পুরোপুরি স্ট্রেইট সি ভিউ পাবেন না, সাইড সি ভিউ বলে এটাকে। একদিকে সমুদ্র আর আরেকদিকে শহর দেখা যাচ্ছে। তো এই সি ভিউটা এই তিনজনের যে কানেক্টিং রুম, এই রুমের তাদের অ্যাকোমোডেশনটা এই রকমই হবে, আপনি যে ফ্লোরে যান এটা তারাই আমাকে এনশিওর করেছে। তবে যেটাই হোক, এই বারান্দা থেকেও খুব সুন্দরভাবে সমুদ্র উপভোগ করা যায়। তিনজনের এই কানেক্টিং রুমের ভাড়া পিক সিজনে তারা 3500 থেকে 4000 টাকা ডিমান্ড করে থাকেন, তবে অফ পিক সিজনে হয়তো আপনারা 2500 থেকে 3000 টাকায় পেয়ে যাবেন। তবে অবশ্যই ভালো মতো তাদের সাথে নেগোসিয়েট করে নিতে হবে। বারান্দায় দেখছো বর্ষাকালের দিকেও নেয়, অনেক সুন্দর বাতাস থাকবে। তো এই ছিল মডার্ন রিসোর্টের 3টি সিভি রুম। রুম থেকে বের হলে এটা তাদের করিডোর স্পেস। এই স্পেসটা সব ফ্লোরেই খুবই পরিচ্ছন্ন।
আর এই হচ্ছে তাদের হোটেল লবি। লবির স্পেস অনেক বড় সড়ো এবং ওয়েল ডেকোরেটেড। তো সবশেষে এই হোটেলের আরও কিছু সুবিধা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। এখানে আপনারা পাবেন 24 ঘন্টা হাউসকিপিং, জেনারেটর এবং ওয়াইফাইয়ের সুবিধা। এছাড়াও রয়েছে গিজার অর্থাৎ গরম পানির সুব্যবস্থা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, কার পার্কিং এবং এয়ারপোর্ট পিক আপ সার্ভিস। চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই হোটেলটির সার্ভিস খুবই ভালো। আপনারা যদি আগ্রহী হন, ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে, নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, কলাতলি মেরিন ড্রাইভ রোডে সমুদ্রের উল্টো দিকের এই হোটেলটির ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এছাড়াও নেক্সটে এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।